এই ভাই এটা কয় কিলো আমরা ঘুরবো রাতুল গো? কয় মিনিট? হ্যাঁ ঘন্টা খানিক। নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই বারো মাস সুখী গো, ওই আমার মন ভালো না, কালার সাথে পিরিতি কইরা কালার সাথে পিরিতি কইরা সুখ পাইলাম না সুখী গো, ওই আমার মন ভালো না, খেতে ছাগল বন্দি গোল বন্দি কি বন্ধুত্ব কইরা সুখ পাইলাম না কর ভাই, ওই আমার মন ভালো না, আরে আরে বাবু এদিকে কালার সাথে পিরিত কইরা আমার মন ভালো না, ও আমার মন ভালো না, আমার মন ভালো না, গালার সাথে পিরিতি কইরা গালার সাথে পিরিতি কইরা সুখ পাইলাম না সখী গো, আমার মন ভালো না, এখানে আমরা যখন এই জায়গায় ওকে এইগুলো সব আমরা কিন্তু নৌকা দিয়ে গেছি বুঝছেন। আচ্ছা আচ্ছা, পানি কমার জন্য এখন আর হচ্ছে না? না তখন কিন্তু আমাদের নামতে হয়নি, বাহ এবারে কি আরেকটা ও আলাদা নৌকায় না নৌকা আছে মজার জায়গা তো আছে, দাদা কোনটাই উঠবো? এ ভাই এগুলো কি গাছ রে ভাই, খুব মজার গাছ মনে হচ্ছে। জীবনের চেয়েও বেশি জীবন গেলে বুঝতে পারবো না, রূপের মাহিয়া ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি জীবন গেলে বুঝতে পারবো না, আরে রূপের মাহিয়া একবার চাইয়া গো বাবা লাগাইয়া পরান গাড়িয়া, রূপের মাহিয়া একবার চাইয়া গো হাত লাগাইয়া পরান গাড়িয়া, আমার একটা নদী ছিল জানলো না তো কেউ, এখানে এক নদী ছিল জানলো না তো কেউ, নদীর জল ছিল না উলছিল না ছিল শুধু ঢেউ, নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ, আমার একটা নদী ছিল।
চার নদী ছিল ভালো করিয়া বাজারে তোরা সুন্দরী কমলা নাচে, ভালো করিয়া গুদ তোরা কমলা নাচে, ভালো করিয়া গুদ তোরা সুন্দরী কমলা নাচে, ভালো করিয়া দুতারা সুন্দরী কমলা নাচে। কে রে লিটন নাচিস না কা? এই শালাক তো ল্যাংটা করে নাচাতে হবে। তোর বলে সবসময় ভাল লাগে, এনার্জি বলো। এটা কি টাওয়ার বলে? টাওয়ারের নাম আছে নাকি? ওয়াশ টাওয়ার। আমরা রাতুর গুলে ওয়াশ টাওয়ারে। এই তাই তো দেন তো পকেটে ভরে নি। রাতুরগুল বিশেষ জীবন বৈচিত্র্য সংরক্ষণ এলাকাতে স্বাগতম। মৌলিক তথ্যাদি। আয়তন 204.25 হেক্টর, বিশেষ এলাকায় 215 গুরুত্বপূর্ণ গাছ, করস গাছ, অন্যান্য উল্লেখযোগ্য প্রাণী মেছো, বাঘ, রেনেসা, বানর, বালি, হাঁস, বৈচিত্র জলদ বন, বিভিন্ন প্রজাতির মাছ, পর্যটক সহায়ক সুবিধা, ভ্রমণের ব্যবস্থা, পর্যবেক্ষণ টাওয়ার, পায়ে হাঁটা পথ, শৌচাগার, প্রশিক্ষণ প্রাপ্ত ও অনুমোদিত ইকো গাইড ব্যবস্থাপনা। 2016 সাল থেকে সহ ব্যবস্থাপনা পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, যা বন বিভাগ সংলগ্ন 8টি গ্রাম ও স্থানীয় হোল্ডারদের অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সহ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন রাতারগুল সহ ব্যবস্থাপনা কাউন্সিল ও কমিটি। বন সংরক্ষণ প্রবেশ মূল্য থেকে প্রাপ্ত অর্থ সহ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পর্যটকদের সুবিধা বৃদ্ধি ও স্থানীয় জনগণের কল্যাণে ব্যয় করা হয়। যোগাযোগ বিভাগীয় বন কর্মকর্তা সিলেট বন বিভাগ, সিলেট। ফোন নম্বর রাতারগুল এত। জি জি, হ্যাঁ খাওয়া যায়। ছোট তবে, ছোট বড় না ভাই। পাতার উপরে খাওয়ার ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি। ফলমূল না না, শ্বাস ছাড়া জ্বালা জ্বালা কচি কচি, এই কচি দাও কচি কচি কচি। এটি বাংলাদেশের সিলেটে অবস্থিত রাতারগুল এবং সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। হ্যাঁ ঢুকবো তো, বনে হারিয়ে যাব, এই বনের মধ্যে হারিয়ে যাব। এখানে কি রকম পর্যটক আসে? কোন দুর্ঘটনা ঘটে কোনদিন? কোন পশু পাখি বা মানুষের? না, পশু পাখির নাম কোন দুর্ঘটনা? পশু পাখি আছে। আচ্ছা আচ্ছা, অনেক পশু পাখি আছে, মানুষের হইলা হরিয়া যায়। বানর আছে, মেসুবাগ আছে, এর ভিতরে শিয়াল আছে, সাপ আছে। এমনিতে এক্সট্রা ভাবে তো কোনো টিকিট টিকিট নেওয়া হয় না? না না জি না। বাবা মর্জি জেলা যেন সাহায্য ভালো করে দেন বাবা। এটা কত একরের উপরে আছে? 972 একর। 972 একরের উপরে। চাচা আপনার নাম কি? মনিমিয়া। স্থানীয় আপনি? এর মধ্যে তো বসবাস নাই তো? না, সব বাইরে, জঙ্গলের বাইরে, সরকারি জায়গার বাইরে।
লিচুর সাথে পিরিতি কইরা পাইলাম না কি গো, ও আমার মন ভালো না গো, ও আমার মন ভালো না। এমন জাগাত লিচু খারা দেখলে না যায়, আরে এমন জাগাত লিচু খারা দেখলে লিচু না যায়। আমার মন ভালো না, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমাদের রাতুর মাঝি ভাই নাম কি? লিচু মিয়া। আমাদের সুন্দর অন্তরস্থলের শুভেচ্ছা থাকবে লিচু ভাইয়ের জন্য। হ্যাঁ, অল দ্য বেস্ট আমাদের এনজয় দেওয়ার জন্য। সাথে আমাদের পাশের এই জাতের মাঝে আছে শুধু লিচু খাই, এই জাতের মাঝে আমার ভালো ও আমার মন ভালো না। ওইটা দেখি উঁচু ঝুড়ে নৌকা। এ বাবা কোনটা আমাদের? ঘন বন্ধু আমার বড় আশা, যাও বাকি বলে উড়ে তারে আমার ঘুরে চোখ চলে যাই দেখবো তারে, মন চলে যাই বলো তারে, সে যেন বলে না মোরে থেকো ভালো থেকো মনে দেখো এ আমারে। কৃত্রিম ভাবে মনে হয় বানালো চ্যানেলটা।